কত সুন্দর করে বেঁধেছ তোমার চুল, নাকে নলক কানে পড়েছ ঝুমকা দোল। পথিক খোঁজে পথ, পথ খোঁজে পথিক, লক্ষ্য ঠিক না হলে হারাই দিক। আসলে মূলত স্বাদ আছে, আমার সাধ্য নাই। সব খবর পাঁচ মিনিটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফ লিটন। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন দেওয়ান শুকুর সুখ, যিনি একজন মুদি দোকানদার, ক্ষুদ্র একজন ব্যবসায়ী, কবিতা লিখেছেন 4000-এর মতো। আজ আমরা তার সাথে কথা বলবো, জানবো তার সম্পর্কে। সব খবর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনার সম্পর্কে কিছু জানতে চাই। আমি কি বলবো, আমার কি পরিচয় আছে? আমি অতি একজন নগণ্য লোক, এর পরিচয় দেওয়ার মতো তো আমার তেমন কিছু নাই। এখানে পূর্ব দাসরা আমার একটা ছোট্ট একটা বাড়িতে বসবাস করি, ম্যাটানি হাসপাতালের সামনে ক্ষুদ্র একটা ব্যবসা করি, এর উপরে নির্ভরশীল আমার জীবিকা। আমার এক দুটো ছেলে আর একটা মেয়ে, ছোট্ট একটা ফুটফুটে নাতিন আছে, এই আনন্দেই আমি জীবন কাটাইতেছি। আচ্ছা, আপনি এই যে কবিতা লেখার সাথে কীভাবে যুক্ত হলেন, অথবা এই কবিতার প্রেমে কীভাবে বললেন? আসলে আমি আগের থেকেই একটা কবিতার প্রতি আমার একটা ভালোবাসা ছিল, কিন্তু জীবিকার কারণে হয়ে ওঠে নাই। তাই আজ এই ক্ষুদ্র ব্যবসার সাথে সাথে বসে বসে একাতলান লিখতে লিখতে এক সময় এর ভিতরে একটা ভাব উদয় হয়। আমার লেখার বয়স অনেক দিন না, মাত্র 3-4 বছর, এর মধ্যে প্রায় 3-4 হাজার কবিতা আমি লিখে ফেলছি। কিন্তু এই লেখার, আমার তো লেখার সাধ্য নাই, হয়তোবা আল্লাহ আমার এইটা করার তৌফিক দিয়ে দিছে। আচ্ছা, আপনি কতগুলো কবিতা লিখেছেন এবং আপনি কী কী বিষয় নিয়ে কবিতা লিখেছেন আমাদেরকে একটু বলেন। যেমন আমার ভাবনা চেতনায় আসলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি দিয়ে তৈরি করলেন, তখন ভাবনায় আসলো আগুন পানি বাতাস মাটি, ঘর বানালে সাই বিনা খুঁটি, কিসে বেঁধে রাখলে আটি, বানালে করে পরিপাটি, নাইরে তার বেটা বেটি, কোন ঘাটিতে বসত বিটি, আগুন পানি বাতাস মাটি। যেমন জীবন নিয়ে যে আমাদের যুদ্ধ চলছে, এর ধারাবাহিক কি? তাই আমার ভাবনায় আসলো যতক্ষণ নিঃশ্বাস বহে জীবন যুদ্ধ করতে হবে, যুদ্ধ নির্মূল নহে, ঘরে যুদ্ধ বাইরে যুদ্ধ, যুদ্ধ জগৎজোড়া, যুদ্ধে যুদ্ধে আত্মহারা, জীবন হলো সারা, মরণেও শান্তি নাই, আজরাল এসে খারা। পরবর্তী ভাবনায় আসলো এই সুন্দর ভুবনে আলো বাতাস বৃক্ষ তরুলতা সমৃদ্ধ আবরণে, রেখেছ ঘিরে স্বজনের মাঝে হাসি খুশিতে, ভুলিয়ে আছি সৃষ্টির গাথামালাকে, আঁকড়ে ধরেছি মায়ার বন্ধনকে। কত সুন্দর করে বেঁধেছ তোমার চুল, নাকে নলক কানে পড়েছ ঝুমকা দোল। কত সুন্দর করে বেঁধেছ তোমার চুল, সর্বক্ষণ ভাবনায় আসে, যেমন পথিক খোঁজে পথ, পথ খোঁজে পথিক, লক্ষ্য ঠিক না হলে হারাই দিক। প্রতিটা মানুষই এই অবস্থায় চলছে। ভবিষ্যতে এই কবিতা নিয়ে আপনার কী চিন্তা রয়েছে? আসলে মূলত স্বাদ আছে, আমার সাধ্য নাই। একটা বই বের করতে অনেক টাকা লাগে, সে সামর্থ্য আমার নাই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পাশে দাঁড়ায়, তবে হয়তো একটু আগ্রহ এবং উৎসাহ জাগবে। আমাদের এই সব খবর স্টুডিওতে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আসলে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ আপনাদের এত বড় একটা পত্রিকা আমাকে আসার সুযোগ দিচ্ছেন, কী দিয়ে যে আপনাদেরকে ধন্যবাদ জানাই সে ভাষা আমি খুঁজে পাইতেছি না। কী বলে জানাই আমার যে কী আনন্দ আর কী উৎসাহ জাগতেছে,
সেগুলো তাদেরকে আমি দেখাইতে পারতেছি না। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে কথা হবে অন্য কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।